হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। যেমনটা দেখছো, আমরা চারজনে আজ বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছি পুজো শপিং করার জন্য। তো 4 বছর পর মানে আমরা চারজন এক হয়েছি, 3-4 বছর পরে হবে যে শপিং করতে বেরিয়েছি একসাথে। তো আজকে দিনটা আশা করছি খুব ভালো যাবে। তো আমরা এখানে বাজার কলকাতা এসেছি, এখানে কিছু জামা পছন্দ হয়েছে বাচ্চাদের জন্য। আর আজকে শুধু বাচ্চাদের শপিং হবে, মানে অত টাইম পাবো না নিজেদের জন্য শপিং করার। তো যাই হোক, এরা 3 জন এখন চুজ করতে পারছে না কি নেবে কি নেবে না। তো কয়েকটা জামা পছন্দ হয়েছে, সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার ঠিক করছি যে কোন জায়গায় যাবো শপিং করতে, বাকি শপিংগুলো করতে। এখানে তেমন কিছু পছন্দ হলো না, যে কটা হয়েছে নিয়ে নিয়েছি। এবার 3 জন আমরা বাসে উঠেছি, তো ভাবছি সিটি স্টাইলে এবার যাব। তো সেই আশাতেই বাসে উঠেছি। উঠতে দেখলাম একটা ছোট্ট সুন্দর একটা নৌকা দেখো আমার হাতে। তো কেউ বানিয়ে সিটে রেখে গেছিলো, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকেও দেখালাম। এখন সিটি স্টাইলে এসেছি, আর এখানে মাম্মার জামাটা যেহেতু অতটা ভিজে গেছিলো না, তাই ওকে একটা জামা পরে পরিয়ে দিয়েছি। তো বৃষ্টি মাথায় নিয়ে আমরা বাজার করতে বেরিয়েছি ঠিক, কিন্তু সিটি স্টাইলে এসে আমাদের সেই আশাটা সাকসেসফুল হয়েছে। তো এখানে আমরা বাকি সব জামা পছন্দ ছিল আর পেয়েও গেছি। তো বাচ্চাদের আর কোনো জামা কাপড় বাকি নেই, সব কেনা হয়ে গেছে। তো সেখানে শুধু জামা কাপড় কিনিও নি, তার সঙ্গে সুন্দর সুন্দর গিফটও পেয়েছি। আর দুঃখের ব্যাপার হলো গিফটগুলো আমার না, 3টে গিফট হয়েছে, 3টেই ওদের 3 জনের। তো যাই হোক, গিফট তো পাইনি। তো এখন শপিংয়ের অনেক ব্যাগ হয়ে গেছে আমাদের, দেখো এখানে পুরো ছড়িয়ে রেখেছি আমরা সিটি স্টাইলে। মানে যে দেখছে হাসছে যে এত ব্যাগ হয়েছে আমাদের। আর তার মধ্যে মাম্মাও দেখো কি উৎপাত করছে, এক জায়গায় স্থির হয়ে বসছেই না, কারোর কোলেও থাকছে না, ভীষণ দুষ্টুমি করছিল। কিন্তু একটুও কাঁদেনি, পুরো রাস্তাতে একবারও কাঁদেনি ও। তো যাই হোক, আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। তো জুতো সব কেনা হয়ে গেছে, খুব ভালো ভালো সুন্দর সুন্দর জুতো পেরেছি আমরা এখান থেকে, কালেকশনগুলো খুব সুন্দর আছে। যাই হোক, আজকের দিনটা তো আমাদের খুব ভালোই গেছে, খুব সুন্দর কেনাকাটা হয়েছে। তো আজকে এখানে ব্লগটা শেষ করলাম, আবার শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।